মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাস্তুচ্যুত হওয়ার 6 বছর পূর্ণ হয়েছে। সম্পূর্ণ মানবিক কারণে আমরা অস্থায়ীভাবে তাদের আশ্রয় দিয়েছি। বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়, সেখানে তারা শান্তিপূর্ণ জীবনযাপন করতে আগ্রহী। আসুন আমরা এই নিঃস্ব মানুষদের তাদের নিজের দেশে ফিরে যাওয়া নিশ্চিত করি। মাননীয় সভাপতি, 1975 সালের 15ই আগস্ট আমার পিতা, জাতির পিতা, বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই দিন আমার মা, আমার ছোট 3 ভাই, 2 ভ্রাতৃবধূ, চাচা সহ পরিবারের মোট 18 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমার ছোট বোন এবং আমি বিদেশে ছিলাম, তাই বেঁচে গিয়েছিলাম এই বর্বরতা থেকে। এর আগে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ দেশবাসীকে নির্মমভাবে হত্যা করা হয়, 2 লাখ নারী নির্মমভাবে নির্যাতনের শিকার হয়। আমি নিজে নিপীড়িত এবং যুদ্ধ ও হত্যার নৃশংসতার প্রত্যক্ষদর্শী হিসেবে যুদ্ধ, হত্যা, অভ্যুত্থান ও সংঘাতের ভয়াবহতার কারণে মানুষ যে বেদনা ও যন্ত্রণা সহ্য করে তা আমি অনুভব করতে পারি। তাই আজ আপনাদের সকলের কাছে, বিশ্ব নেতাদের কাছে আমার আবেদন, আসুন যুদ্ধ, স্যাংশন, সংঘাতের পথ পরিহার করি এবং আমাদের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি, মানব জাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন।